নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? দ্য শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো স্কোয়াশ। বাড়িতেই এই স্কোয়াশ বানিয়ে নিলে আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। যখন তখন এইভাবে 3-4 চামচ স্কোয়াশ নিয়ে বরফ একটু দিয়ে জল মিলিয়ে খেয়ে নিতে পারবেন অনায়াসে। আর একটু ঠিক করে বানিয়ে নিলে ছ মাস থেকে 1 বছর অবধি মোটামুটি প্রিজার্ভ করেও রাখতে পারবেন। ফলের রাজা আম, এই আম আমরা সকলেই কম বেশি ভালোবাসি। তো এই স্কোয়াশ কী করে বানাচ্ছি দেখে নিন। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি আর 1/2 কাপ জল দেব, দিয়ে চিনির শিরাটি তৈরি করব। মোটামুটি এটা চিনি গুলে এক তার হওয়া অবধি, মানে চিটচিটে ভাব আসা অবধি দেখব, আর এক তার যেন হয় সেই অবধি এটাকে গুলিয়ে নেব। আর আমি এখানে 3টে আম কেটে নিয়েছি, সেটাকে ম্যাঙ্গো পাল্প তৈরি করে নেব, মিক্সিতে ওটাকে করে নেব। এই আম আমাদের কিন্তু শরীরের পক্ষেও অনেক উপকারী। আমে খুব অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর আমে জানেন তো ক্যালোরি কিন্তু খুব কম থাকে। তো ওয়েট লস করতে চাইলে আমের কিন্তু কোনো জুড়ি নেই। আর এই আম আমাদের চোখের পক্ষেও খুব উপকারী, হার্টের পক্ষেও খুব ভালো। এই দেখুন, এবার আমি চিনির শিরাটা হতে হতে এই ম্যাঙ্গো পাল্পটা, এখানে আমার মোটামুটি 500 গ্রাম মতো আম নিয়েছি, সেই জন্য আমি 1/2 কাপ চিনি দিয়েছি। যদি আপনারা 1 কেজি আম নেন তো 1 কাপ চিনি দিতে পারেন। তো চিনির শিরাটা হচ্ছে, এটা চিনিটা এখনও গলেনি, এদিকে আমটা আমি তাহলে এখানে করে নিচ্ছি। এবারে আমটা হয়ে যাওয়ার পরে যখন, এই দেখুন এটা আমার বেশ হয়ে এসেছে, আমি একটু চেক করে নিচ্ছি, ভালোভাবে এটা হয়ে গিয়েছে। এবার আমি এই ম্যাঙ্গো পাল্পটা এর মধ্যে গ্যাসটা সিম করে দেব, দিয়ে এতে এবার ঢেলে দিচ্ছি। তারপরে বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে লো ফ্লেমে এরকমভাবে গুলিয়ে নেব, বেশ খানিকক্ষণ একটু রান্না করে নেব, তবেই কিন্তু আমরা প্রিজার্ভ করতে পারবো। এটা তা নাহলে এমনি মানে করে নিয়ে যদি একটু মিলিয়ে দিয়ে যদি তাড়াতাড়ি নামিয়ে দিই তাহলে কিন্তু হবে না। প্রিজার্ভ করার জন্য এক তো আমাকে এইভাবে ভালো করে এটা মিনিট 5-এক লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব, আর যে বটলে আমরা এগুলোকে রাখবো সেটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে এবং গরম জল মিলিয়ে রাখবো। সামান্য 1 চিমটি নুন দিলাম এতে, আর আমি একটি বটল ভালো করে ধুয়ে রেখেছি, গরম জল দিয়েই ধুয়ে রেখেছি, তাতে ইয়ে দেবো, একটুখানি লেবুর রস আমি এখানে চিপে দিলাম। আর আপনারা যদি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেন, 1 চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দেবেন। 6 মাস থেকে 1 বছর অনায়াসে ভালো করে ফ্রিজে রেখে রেখে এটা ব্যবহার করতে পারবেন। এই এটা হয়ে যাওয়ার পরে একটু ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব, নিয়ে তারপরেই যে লিকুইডটা এই যে ছেঁকে নিচ্ছি, তারপরে আমি বটলে এটাকে একটু গরম থাকতে থাকতেই ঢেলে রেখে দেবো। বটলটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, বারবার বলছি বটলটা কিন্তু ভালো করে আপনাকে স্টেরিলাইজড করে নিতে হবে যদি আপনি প্রিজার্ভ করতে চান, তবে তা নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ম্যাঙ্গো স্কোয়াশটা। এবং ফ্রিজ থেকে বের করবেন, ঢেলে খাবেন, আবার ফ্রিজে রেখে দেবেন। বাইরে যদি রেখে দেন তাহলে কিন্তু 2-3 সপ্তাহের মধ্যেই এটা নষ্ট হয়ে যাবে। তাই যদি প্রিজার্ভ করতে চান একটু ঠিক করে প্রিজার্ভ করলে এটা 6 মাস অন্তত প্রিজার্ভ করতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাথে বেল আইকনও অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।